খুনের চেষ্টার মামলায় গ্রেফতারি এড়াতে রক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 2018 সালে এক ব্যক্তিকে গুলি নির্দেশের অভিযোগ, নিশীদ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, হাইকোর্টের সার্কিট বেঞ্চ আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় আমরা জানি, এবং তারপর সর্বোচ্চ আদালতে গেলেন নিশীদ প্রামাণিক, কি খবর রয়েছে? হ্যাঁ বৃষ্টি, আজকে বেলা ত্রিবেদীর বেঞ্চে তার আইনজীবী পি এস পাটওয়ালিয়া বলেন কি, তিনি একজন এমপি, মানে নিশীদ প্রামাণিক তিনি একজন এমপি এবং একজন রেসপন্সিবল পজিশনে রয়েছেন, এবং তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কোর্ট ওয়ারেন্ট ইস্যু করেছে, সে কথা তিনি বলেন আজকে সুপ্রিম কোর্টের কাছে। তখন সুপ্রিম কোর্ট তার থেকে জানতে চায় কি আপনি কি হাইকোর্টে গেছিলেন এবং নেক্সট হিয়ারিং ম্যাজিস্ট্রেটের কোর্টে কবে রয়েছে। পি এস পাটওয়ালিয়া বলেন যে তারা হাইকোর্টের সার্কিট বেঞ্চে গেছিলেন এবং আগামী হিয়ারিং, নেক্সট হিয়ারিং রয়েছে 22শে জানুয়ারি। তিনি অনুরোধ করেন সেদিন অব্দি অন্তত তাকে রক্ষা কবচ দেওয়া হোক, তাকে অ্যারেস্ট থেকে যেন না করতে পারে পুলিশ, সে রক্ষা কবচ তিনি চান। সুপ্রিম কোর্ট তাকে বলে তিনি কেন অ্যাপ্রিহেন্ড করছেন এখন অব্দি, যখন তাকে অ্যারেস্ট করেনি, তাকে অ্যারেস্ট করবে এরকম তিনি কেন আশঙ্কা করছেন। তখন পি এস পাটওয়ালিয়া বলেন কি তিনি আগে টিএমসিতে ছিলেন, যেটা এখন শাসক দল পশ্চিমবঙ্গে, পরে তিনি বিজেপিতে যোগ দেন, বর্তমানে তিনি এমপি রয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, সেখানকার সিচুয়েশন খুবই ভলাটাইল রয়েছে, তাই তিনি আশঙ্কা করছেন যে তাকে অ্যারেস্ট করা হতে পারে। অন্তত যেদিন সুপ্রিম কোর্ট নেক্সট হিয়ারিং করবে বা সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হওয়া হোক, তাকে প্রোটেকশন দেওয়া হোক, সেই অনুরোধ করেন তিনি। সুপ্রিম কোর্ট তখন বলে কি অন্য পক্ষকে শুনে এই ধরনের প্রোটেকশন তারা দেবেন না, প্রথমে ঠিক হয় কি আগামী সোমবার হিয়ারিং হবে এবং নির্দেশ দেয় পি এস পাটওয়ালিয়াকে সুপ্রিম কোর্ট কি আপনি পিটিশনের কপি রাজ্য সরকারকে সার্ভ করে দিন। পরে তিনি বারবার অনুরোধ করছিলেন কি অন্তত সোমবার অব্দি তাকে প্রোটেকশন দেওয়া হোক, কি তাকে যেন পুলিশ অ্যারেস্ট না করতে পারে, সুপ্রিম কোর্ট তখনও ডিক্লাইন করে এবং তখন সুপ্রিম কোর্ট বলে কি ঠিক আছে আগামীকাল শুনানি হবে এবং আগামীকাল আজকেই যেন তিনি তার যে পিটিশনের কপি রয়েছে সেটা রাজ্য সরকারকে দিয়ে দেন, আগামীকাল হিয়ারিং হবে। তবে আজকে আগামীকাল অব্দিও কোনো রক্ষা পাওয়া সুপ্রিম কোর্ট আজকে তাকে দেয়নি, এখন দেখতে হবে বৃষ্টি আগামীকাল যখন হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে তখন কোনো রিলিফ নিশ্চিত প্রমাণিক পাচ্ছেন কি পাচ্ছেন না। ধন্যবাদ বিজেন্দ্র। পরের খবরে আসছি, চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির রেশ কাটার আগেই এবার কালিয়াচকে স্কুল মালিকের বাড়িতে হানা দিল ডাকাতরা। জানলার গ্রিল কেটে ভিতরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে প্রায় এক ঘন্টা ধরে চলে লুটপাট। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে 10 ভরি সোনা ও নগদ 1.5 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় 7 জনের ডাকাত দল। গতকাল রাত 2 নাগাদ বেসরকারি আবাসিক স্কুলের কর্ণধার মোহাম্মদ উজির হোসেনের বাড়িতে হানা দেয় ডাকাতরা। পরিবারের সদস্যরা জানিয়েছেন দুষ্কৃতীদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল, তারা হিন্দিতে কথা বলছে। ডাকাত দলের সন্ধান চালাচ্ছে বৈষ্ণবনগর থানার পুলিশ। গত 25শে ডিসেম্বর ভর সন্ধ্যে চাঁচলে সোনার দোকানে ডাকাতি হয়, ওই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। খুনের চেষ্টার মামলায় গ্রেফতারি এড়াতে রক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 2018 সালে এক ব্যক্তিকে গুলি নির্দেশের অভিযোগ, নিশীদ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।